সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তোমার নাম ডন? টিটকারি করার কি আছে? মানুষের নাম ডন হতে পারে না? হতে পারে, তাহলে বাদ দাও। আচ্ছা, এই চ্যানেলের একটি অনিয়মিত অনুষ্ঠান দেশি সিনেমার ভিএফএক্স, বাংলা কয়েকটি সিনেমার ভিএফএক্স একসাথে করে এতে আলোচনা করি। তবে আজকে একটি সিনেমা নিয়েই কথা হবে। কেন রে? কেননা এই সিনেমা একাই 100। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিএফএক্স এর দুনিয়ায় যাওয়া যাক। 1 মিলিয়ন উপলক্ষে বিশেষ ঘোষণা থাকছে ভিডিও এর একদম শেষে। সিনেমার নাম মধু হই হই আরে বিষ খাওয়াইলা। এটাই সিনেমার নাম, মধু হই হই বিষ খাওয়াইলা। এই সিনেমার নায়ক ছিল দুইজন, একজনের নাম সাইফ খান ওরফে এসকে, অন্য জনের নাম জেফ ওরফে জেফ। ভিএফএক্স এর খেলা শুরু করি জেফের সিনেমার আগমন দিয়েই। চলন্ত বাসে কিছু বদলোক নোংরা কাজ করছে, ঠিক তখনই আকাশ থেকে বাসের উপর পড়েন নায়ক ভাইজান। অনেকে প্রশ্ন করতে পারেন, ভাইজান কোথা থেকে এলো, উনি কি আকাশেই থাকেন কিনা? এসব প্রশ্নের উত্তর আমার জানা নেই। ভিএফএক্স এ ফিরি। এরপর জেফ ভাই হাত এমন করে কিছুক্ষণ বাসের ছাদে রেস্ট করেন, তারপর কি যেন একটা দিয়ে ছাদে বৃত্ত আঁকেন, আঁকাআঁকি শেষে জাম্প করেন। এবার আসল খেলা শুরু। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। চামচা ভিলেন মারতে আসে আর জেফ ডান হাত দিয়ে তার মাথায় থাপড়া দেন। কাহিনীটা দেখছেন? ভাইজান বাসের গ্লাস ভেঙে মাটিতে পড়ে ঠুস, রক্তের অবস্থা দেখেন পুরাই পানের পিক। এরপর জেফ বাম হাতের কারিশমা দেখান, এই ভাইজানও ঠুস। এর মাঝে আরেক ভাই আসে, জেফ তাকে চটকা দেন। ভাইজান রাস্তায় পড়ে যেভাবে গেল, এতক্ষণে বেনাপোল পৌঁছানোর কথা। যজ্ঞা হাতের কারিশমা দেখাতে দেখাতে জেফ ক্লান্ত হয়ে যায়, তাই পায়ের খেলা দেখানোর সিদ্ধান্ত নেন। একজনকে লাথি মারেন, কিন্তু ভাইজান গ্লাস ভেঙে পড়ে গেলেও মরে না। এরপর আর একজনকে লাথি মারেন, তারও কিচ্ছু হয় না। তো সুতরাং বলাই যায় জেফের পায়ের পাওয়ার অনেক কম। এবার দুষ্টু নায়কে আসি। এই সিনেমায় সাইফ ভাই অনেক অকাম করেন আর অনেক 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 কালো সিগারেট খান। মা, আমি ওনার মতো একটা সিগারেট খাবো, এই যে আমাকে একটা সিগারেট দিন। হেস। এবার এসকের অকামের তালিকায় আসি। এই কাকার জমি লিখে নেন এসকে, কিন্তু এই জমি আগেই কিনেছিলেন এই চাচা। দলিলের খেলায় হা হা পাওয়ায় সাইফ চিটারি করে, কিছু গানম্যান দিয়ে চাচার সাঙ্গ পাঙ্গদের মেরে ফেলে। উপায় না থাকায় চাচা যখন পালিয়ে যাচ্ছিল, তখন সাইফ ব্রো একটা তলোয়ার হাতে নিয়ে দুইবার চক্কর দিয়ে নিক্ষেপ করেন। এইটা কোনো কথা? ভাইজানের এক হাত গায়েব, এদিকে তলোয়ারের অবস্থা দেখেন না। খেলা আরো বাকি আছে। ভাইজানের হাত যখন মাটিতে কাপাকাপি করছিল, ঠিক তখন গাড়ি আসমানে চলে গেল। আশা করি আসমানে তার সাথীদের সাথে দেখা হবে। অল দ্য বেস্ট। এই সিনেমায় অনেক ফোন আলাপ ছিল, যার বেশিরভাগই করেছেন জেফ। উনি ফোনে কথা বলেন আর একটু পরপরে গিয়ে ভিএফএক্স এর সার্কাস দেখান। তবে কিছুক্ষণ এই খেলা বন্ধ ছিল। কেন? ওনার ফোনের ব্যালেন্স শেষ হয়ে যায়। জেফ ভাই, আমি রিচার্জ করে দিচ্ছি, আপনি পরে দিয়ে দিয়েন। ডান। এটা ক্যাশব্যাকের মেসেজ। নির্দিষ্ট পরিমাণ রিচার্জে নগদে চলছে আনলিমিটেড ক্যাশব্যাক অফার। যতবার রিচার্জ করবেন ততবার ক্যাশব্যাক পাবেন। রিচার্জ পেয়ে জেফ ভাই আবার ময়দানে নামেন। সিনেমায় উনি ট্যাক্সি চালাতেন। তো একদিন জেফ ভাই ভাড়া নিয়ে এক জায়গায় যান, কিন্তু প্যাসেঞ্জার ভুলে গাড়িতে ওয়ালেট রেখে যায়। নায়ক সেই ওয়ালেট নিয়ে ফেরত দিতে যান। উপস, ভুলে আসল সিনেমার দৃশ্য দেখিয়ে ফেলেছি। যাই হোক, জেফ সেই ওয়ালেট নিয়ে উপরে যায়। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই স্লোমোতে রক্তের ফোয়ারা, রক্তটা খুবই তাজা। এরপর ভাইজান শূন্যে কিছুক্ষণ ভেসে স্পিড বাড়িয়ে মাটিতে পড়ে ঠুস। অন্যদিকে আর এক ভাইজানকে সমানে গুলি করা হচ্ছে, বুলেট মেঝেতে দেয়ালে লেগে। দেখেন কি হচ্ছে, ভাইরে ভাই, এত বড় ফুটো এসব হচ্ছে দেখে।
এখনো তো আসল জিনিস হয়নি। ভিলেন নায়ককে দেখে ফেলে, তারপর সমানে দেয়ালে গর্ত করে, গর্তের সাইজগুলো দেখেন না। এই তীব্র আক্রমণ থেকে নায়ক পালিয়ে যায়। এদিকে এই ভাইজান, কিচ্ছু করার নেই, এটাই আমাদের ভিএফএক্স। এই সিনেমায় প্রতিটি পদে পদে ভিএফএক্স এর ব্যবহার করা হয়েছিল। গাড়ির ভিতর কুকুর থেকে চেয়ারের আপাত মস্তক নাচানাচি, সবই ভিজুয়াল ইফেক্টস। মনে হবে আপনি কোনো চেম্বারে এসেছেন যেখানে চারপাশে শুধু ভিএফএক্স এর খেলা দেখানো হচ্ছে। তবে কিছু কিছু জিনিস ছিল মাথা নষ্ট, যেমন এই হাতকাটা ভাইজানের সাথে একটা কাণ্ড ঘটে। এসব কি রে ভাই, আচমকা ভাইজান বিল্ডিং ভেঙে উড়ে এসেছেন। এই যে কোনো কথা নেই, কাজ নেই, আপনি বিল্ডিং ভেঙে উড়ে আসলেন, এই খরচ কে দিবে? খরচ আমি দিব। আচ্ছা, এই সিনেমায় ছিল কিছু অতিবাস্তব ভিএফএক্স, যেমন ধরেন এই হলুদ শার্টওয়ালা ভাইয়াকে জেফ হেলিকপ্টার বানিয়ে ঘুরান দিল, বা ধরেন সাইব ভাই গুলি করলেন, তা এই ভাইজানের কপাল ফুটো করে চলে গেল। সাইব ব্রোর এক্সপ্রেশনের পর রক্ত দেখেন, একদম টাটকা, সুন্দর ছড়িয়ে ছিটিয়ে আছে। কি বলছিস তুই? এবার টাটকা রক্তের আরেকটা গল্প। এই ভাইজানের চুলের কাটিং পছন্দ হয় না জেফের। চুল কাটাতে সে তার পিছনে ধাওয়া দেয়। তারা দৌড়াতে থাকে, ঝাঁপাতে থাকে, আবার দৌড়াতে থাকে। এক সময় জেফ ক্লান্ত হয়ে যায়। তখন সে পায়ের টিপের সামর্থ্য দেখায়, একটা পাথরকে লাথি মারে, সেটা স্লো মোতে শূন্যে উড়তে থাকে। বিশ্রী চুল ভাই দৌড়াচ্ছে, পাথরও যাচ্ছে। একটু পর অনেকেই বলে, আজকাল ভালো টিপের লোক পাওয়া যায় না। এই কথা মিথ্যা প্রমাণ করেন জেফ। জেফ ধামাকা দিয়েই ভিএফএক্স এর খেলা শেষ করি। একটা গাড়ি এসে থামলো, চাচা নামলেন। এবার আপনাদের জন্য বিশেষ ঘোষণা, মাইক আনতে বলছেন। বড় মাইকে যেহেতু নেই, তাহলে আমাদের সিঙ্গিতের অস্ত্রই ব্যবহার করি। আপনাদের জন্যই এই চ্যানেলটি একটি বড় মাইল ফলকের সামনে, তাই 1 মিলিয়নের একটা বিশেষ ভিডিও আমি আপনাদের নিয়েই করতে চাই। ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। তাহলে বল আমাকে কি করতে হবে, কি কি কি? আপনাদের যা করতে হবে, এই চ্যানেলের যে কোনো মিম, যে কোনো ডায়লগ, যে কোনো অঙ্গভঙ্গি রিক্রিয়েট করে আমাকে মেইল করতে পারেন। সেটা হতে পারে, বলেন কি? জানি না, আমি বলুম না, আমার শরম করে, যে কোনো কিছু। তবে কেউ আবার মারুফ ভাইয়ের ভাষা ব্যবহার করেন না, কেননা গালাগাল দন ভালো না, সেন্সারে কেটে দিবে। আপনি একাও বানাতে পারেন, পরিবার নিয়েও বানাতে পারেন, বন্ধুদের সাথে নিয়েও বানাতে পারেন। তবে দুইটা জিনিস মনে রাখবেন, ভিডিওর দৈর্ঘ্য যেন 10 সেকেন্ডের বেশি না হয়। ঠিক আছে ঠিক আছে। আর এভাবে না, এভাবে রেকর্ড করেন। ঠিক আছে ঠিক আছে। ভিডিও পাঠানোর সময়সীমা পরবর্তী ভিডিও পর্যন্ত, সুতরাং বিশেষ ভিডিওটি আসবে 2 সপ্তাহ পর। কোনো সমস্যা নাই। সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিও রিক্রিয়েট করুন, মেইল অ্যাড্রেস পাবেন নিচে পিন কমেন্টে। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। এইটা কি কোনো কথা? কথা বলেন কেন? কিছু লোককে লেলায় দেয় যে ভাই তোরা এটা কর।